হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আল্লাহ সমস্ত সৃষ্টিরও আগে এবং নিজেকে প্রকাশ করার আগে তিনি কিরূপে ছিলেন। তিনি ছিলেন শূন্য, শূন্যময় হইয়াছিলেন, যে তার রূপস্রোতের কোনো অস্তিত্ব কেউ জানত না, আল্লাহ তাআলার রূপস্রোতের অস্তিত্ব কেউ জানত না। এখন আল্লাহ যে এত মহাশক্তিশালী, আল্লাহ যে সর্ববিষয়ে সর্বশক্তিমান, এটা কে জানে? কেউ জানে না। তাহলে আল্লাহ যে এত শক্তিধর, তাহলে এই শক্তির প্রশংসা কে করবে? এবং আল্লাহ যে এই সমস্ত কিছু যা বলে তা হয়ে যায়, যা সৃষ্টি করার দরকার তা তিনি যদি মুখে বলেন, কোন কোন শব্দে সমস্ত কিছু সৃষ্টি হয়ে যায়, তাহলে তিনি এত শক্তিধর, তাহলে তার প্রশংসা করার তো কেউ নেই। তাকে কেউ নেই যে তাকে মহাশক্তিশালী আল্লাহ বলে ডাকবে। তখন দেখা যায় একা একা আল্লাহর তো কোনো কিছুই ভালো লাগে না, একা একা কিছুই ভালো লাগে না আল্লাহর। তখন আল্লাহ কি করলেন? হাজার হাজার বছর ধ্যানের দেশে ডুবে গেলেন। ধ্যান করতে 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 বহু হাজার হাজার বছর পরে এই আল্লাহ থেকে একটি নূর আলাদা হইল। সেই নূরটি যখন আলাদা হইল, সেই নূরটি কথা বলে, তার রূপস্রোত আছে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে। তখন আল্লাহ বলতেছে, হে নূর, তুমি কে? নূর বলতেছে যে আমি আমার, তুমি তোমার। হে নূর, তুমি কার? নূর বলতেছে আমি আমার, তুমি তোমার। তো এখন বিষয়টি হলো, এই আলোচনায় যাব না, যেহেতু এই আলোচনাটি এক সময় করা হয়েছে। তো এখনকার যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, যে আল্লাহ একাই একেশ্বরে ছিলেন, তিনির কিছুই ভালো লাগে না, একা একা কত আর ভালো লাগে। আচ্ছা, তখন আল্লাহ মহামদি নূর সৃষ্টি করিলেন এবং সেই মহামদি নূর থেকে সারা জাহান সৃষ্টি করিলেন। এরপরেও আল্লাহর কাছে ভালো লাগছে না, সম্পূর্ণরূপে ভালো লাগছে না, কী যেন একটা অভাব, কী যেন দরকার। তখন তিনি কি করলেন? তখন তিনি দুনিয়া সৃষ্টি করার পরে, তখন স্বরূপে আল্লাহর যে স্বরূপ আছে, আল্লাহর স্বরূপে আল্লাহ ছিলেন, কিন্তু আল্লাহর স্বরূপটা আদমকে দিয়ে প্রকাশ করলেন। তখন মা হাওয়া এবং আদম, আদমের মধ্যেও আল্লাহ আছে, হাওয়ার মধ্যেও আল্লাহ আছে। তাহলে আল্লাহ নারীর মধ্যে গিয়ে নারী রূপে আছেন এবং আদমের মধ্যে গিয়ে পুরুষ রূপে আছেন, তবে দুটি রূপই আল্লাহ তাআলার। তবে এখন যে কথাটি বলতে চাচ্ছি, যে আদম হাওয়া, কিন্তু দেখা গেছে দুইজনের ভিতরে আল্লাহ বিলীন হয়ে আছে। আর দুইজন যখন প্রেমে মত্ত হয় বা ভালো কিছু করে, তখন আল্লাহ শান্ত হয় এবং সেই আদমের মধ্যে আল্লাহ থেকে তখন দেখা যায় যে হাওয়ার সাথে প্রেমের খেলা হোক বা দুনিয়ার সমস্ত কিছু, যেমন আমরা বর্তমানে সংসার জীবনে আছি, একজন স্বামী স্ত্রী ঘরের কর্তা, বড় কর্তা স্বামী আর ছোট কর্তা হলো স্ত্রী। তাহলে দেখা গেছে যে এই জগৎটা এরকমভাবে চলছে। এখন দেখা যায় একটা পুরুষ যদি যৌবন প্রাপ্ত হয়, তখন দেখা যায় যে এই পুরুষ লোকটি ছটফট করে, কোথায় গেলে কি করা যায়, কাকে জানে তার দরকার, কাকে কিছু দরকার। তো এরকম করতে করতে যখন এক সময় বিবাহ শাদী করার পরে সংসার আদি হয়, তখন দেখা যায় সে শান্ত হয়। এর আগে কিন্তু অশান্ত ছিল, এই মেয়ের সাথে সম্পর্ক রাখতে চায়, ওই মেয়ের সাথে সম্পর্ক রাখতে চায়, মেয়ে মানুষের সাথে খেলামেলা করতে চায়,
একটা সময় যখন এটা বাবা মা যখন বিবাহ করেই দিল, তখন দেখা যায় যে ওই ছটফটানিটা চলে গেছে। যাই হোক, আজকের যে আলোচনাটি, যে আল্লাহ যখন একাই একেশ্বরে ছিলেন, তখন আল্লাহর ভিতরে একটা ছটফট, যে আমি এত শক্তিধর, আমাকে কে জপবে, আমার প্রশংসা কে করবে, তখনই আল্লাহ সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করিলেন। তখন আল্লাহর মূলত প্রেমের খেলা কার সাথে করেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যদি এই মুহাম্মদী নূর আল্লাহ সৃষ্টি না করতেন, তো জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আর সর্বপ্রথমই সৃষ্টির শুরুতেই মুহাম্মদী নূর দিয়ে আল্লাহ সৃষ্টি শুরু করলেন। আর আদম হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু অনেক পরে। আচ্ছা, আদমেরও কিন্তু আরও আগে, আদমের আগে আরও চারটে পাঁচটা জাত সৃষ্টি হয়েছে, জিন ও সুর, হারিস নারিস। দেখা গেছে এরা মানাহানি মারামারি কাটাকাটি করে, বা এদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়, তখন ওই জাতিদেরকে ধ্বংস করার পরে তখন কি হয়েছে, যে আবার আল্লাহ তাআলা কি করলেন, যে আদম হাওয়াকে সৃষ্টি করলেন। তাহলে আদমের মধ্যে আল্লাহ বিলীন এবং হাওয়ার মধ্যে আল্লাহ বিলীন। এবং দেখা গেছে একটা জিনিস, যে চাবি মারিয়া দিশে সারিয়া ঘুরতে আসে জনম ভরিয়া। এখন আল্লাহ মানুষের মধ্যে যদিও থাকে, কেউ প্রকাশ করে দেখা সাক্ষাৎ ঘটিয়েছে, আবার কেউ প্রকাশ ঘটাইতে পারেনি। তাহলে যে আল্লাহ মূলত এই সমস্ত বিশ্বজগৎ কেন সৃষ্টি করেছেন, মূল একটাই কারণ, শুধু প্রেমেরই কারণ। আল্লাহ শুধু এই বিশ্বজগৎ সৃষ্টি করেছে প্রেমেরই কারণে। তো এখন দেখা যায় যে আমরা আল্লাহর কাছে এটা সেটা চাই, আসলে এটা ঠিক না। তো আল্লাহর কাছে যখন আল্লাহকেই চাবো, চোখের পানি ফেলবো, তখন আল্লাহ বলবে, দেখো আমি তাকে কষ্টে রেখেছি, আমি কত কত ঝামেলার মধ্যে তাকে রেখেছি, তারপরও সে আমাকে ডাকে, আমাকে ভালোবাসে। তখন আল্লাহও তার প্রতি ভালোবাসা আল্লাহর জেগে যায়, তখন কি হয়, একদিন আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। তো এখন বিষয়টি হলো যে প্রেমের কারণে আল্লাহ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছে। আর আমরা কি বলি, যে আল্লাহ আমাদেরকে দোজখ থেকে বাঁচাবে, আমাদেরকে বেহেস্তে দেবে। কেন, আমি যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে আমার বেহেস্ত দোজখের কোনো প্রয়োজনই হয় না। তো আল্লাহর চেয়ে বড় শান্তিময় কিছুই হয় না। তবে যে আমরা যদি আল্লাহকে একবার পেয়ে যাই, তখন কি হবে, তখন আল্লাহ যে এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, আল্লাহর সার্থকতা হয়েছে, যে হ্যাঁ আমি পৃথিবী সৃষ্টি করেছি প্রেমেরই কারণে, আদম হওয়াকে সৃষ্টি করেছি আমি প্রেমেরই কারণে, আজকে যারা আমাকে ভালোবেসে কাঁদে, রাতের নিঘুম রাতে উঠিয়া চোখের পানি ঝরায়, তখন আল্লাহ কি অন্যথায় থাকতে পারে? তখন এই বান্দা, এই বান্দার কাছে এসে আল্লাহ একদিন সাক্ষাৎ ঘটিয়ে দেয়, কোনো একদিন আল্লাহ তাকে বন্ধু টাইটেল দিয়ে দেয়। তবে বলবো যে আমরা দুনিয়াতে আল্লাহর কাছে কি চাবো, একমাত্র আল্লাহর প্রেম ভক্তি ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। এখন আজকের মূল যদি আমরা এটাই বুঝে থাকি, তাহলে এখানেই থাকবো, যে প্রেম ভক্তির দেশে থাকবো। আল্লাহ কাউকে নিরাশ করেন না, কিন্তু নিরাশ আমরা হয়ে যাই। তো হে জগতবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের আলোচনাগুলো পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।